জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান হলেন হুসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। দশম জাতীয় সম্মেলনে রওশনপন্থী এই দলের মহাসচিব হয়েছেন কাজী মামুনুর রশিদ। শনিবার রাজধানীর রমনা ইনস্টিটিউটের সামনে খোলা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী তিন বছর এই দায়িত্বে থাকবেন তারা। সম্মেলনে আরও ছিলেন বহিষ্কৃত নেতা কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবুল হোসেন বাবলা ও শফিকুল ইসলাম সেন্টু। 1986 সালের 1 জানুয়ারি জাতীয় পার্টির যাত্রা শুরু হয়। এরপর 6 বার ভেঙেছে দলটি। এতদিন রওশন ও জি এম কাদের বলয়কেই জাপার মূল ধরা হতো, কিন্তু সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুর পর দেবর ভাবির দ্বন্দ্ব চরমে পৌঁছায়। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় কোন্দল নতুন করে প্রকাশ্যে আসে। নির্বাচনে পরাজিত প্রার্থীরা সরাসরি পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুনুর বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলেন, তাদের পদত্যাগও দাবি করেন তারা। এ ঘটনায় দলের অনেক সিনিয়র নেতাকেও দল থেকে বহিষ্কার করেন জি এম কাদের। 28 জানুয়ারির জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে দল থেকে বহিষ্কার করে স্বঘোষিত চেয়ারম্যান হন রওশন এরশাদ।